বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে মঙ্গলবার চার বরজলা মণ্ডলের লঙ্কাপোড়া এলাকায় অনুষ্ঠিত হলো যোগদান সভায়। সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কিষাণ মোর্চার সভাপতি রাজকুমার চাহার এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি জহর শাহা সহ অন্যান্য বিশাল সংখ্যক কর্মী সমর্থকেরা। এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে 34 পরিবারের 138 জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেসের রাজনৈতিক মিতালিকে তুলোধুনো করে প্রদেশ বিজেপি সভাপতির আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 23 নির্বাচনে বিপুল জয় লাভ করে এবং বিজয় মিছিল করে ঘরে ফিরবে দেবতুল্য বিজেপির কর্মীরা। আপনারা প্লাবিত করেছেন ওই দিন যে ঘর থেকে বেরিয়েছেন, আর প্রতিজ্ঞা করুন ওই 2023-এ বিজয় মিছিল করে বাড়িতে ফিরব। তার আগে কোনো ঘুম খাওয়া সমস্ত কিছু বন্ধ। আর একটা নিশ্চিত থেকে রাখতে পারুন, 2018-তে এই ত্রিপুরা রাজ্যে ওই কংগ্রেস সিপিএম এর মিতালিকে যেভাবে উচিত শিক্ষা দিয়েছেন, আগামী 2023-এ এই বরজলা থেকে আরো বেশি মাত্রায় জয়ী হয়ে এবং ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সবাই মিলিতভাবে কাজ করবেন, এই আবেদনটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। বরজলা সহ সারা রাজ্যে বিজেপির বিপুল রাজনৈতিক বিজয় লাভ করবে জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, পশ্চিমবাংলার মতো এই রাজ্যেও এই দুই সুবিধাবাদী দলকে উচিত শিক্ষা দেবে রাজ্যের মানুষ। ত্রিপুরার আরও অধিক উন্নয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রকল্পগুলির সুবিধা মানুষকে দেবার জন্যই পুনরায় রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে সভায় মন্তব্য করেন সর্বভারতীয় কিষাণ মোর্চা সভাপতি রাজকুমার চাহার। फिर जरूरत है त्रिपुरा को एक प्रचंड बहुमत की मजबूत सरकार की। आज फिर जरूरत है त्रिपुरा को देश के यशस्वी प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में त्रिपुरा और उन्नति करे और आगे बढ़े, त्रिपुरा आगे निकल कर जाए। और मुझे खुशी होती है जब मुझे जानकारी मिली कि पूरे देश के अंदर जो स्वच्छता का आंदोलन अभियान चल रहा है, छोटे प्रदेशों में अगर सबसे नंबर वन पर कोई स्वच्छता में प्रदेश आया है तो उस प्रदेश का नाम है त्रिपुरा, उस प्रदेश का नाम है त्रिपुरा। और हम तो चाहते हैं कि माँ सुंदरी, माँ त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा प्रदेश हिंदुस्तान का सबसे अग्रणी प्रदेश बने, इसके लिए भारतीय जनता पार्टी की सरकार बनाने की आवश्यकता है। রাজ্যে রাবার চাষী সহ কৃষকদের উন্নতি করবে বিজেপি সরকারের বিভিন্ন প্রয়াসের কথা উল্লেখ করে রাজীব ভট্টাচার্য তার দৃপ্ত ভাষণে প্রদেশ বিজেপি সভাপতি জানান, এই সুবিধার অঙ্গ হিসেবে এই বরজলা এলাকায় পাকা ঘর পেয়েছে 4,500 প্রান্তিক মানুষ। সমস্ত কিছু বিদেশে রপ্তানি করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রাবার চাষী যারা রয়েছে তারা বুক উঁচিয়ে বলছেন যে এইরকম রেট আমরা কোনোদিনও পাইনি। আজকে ত্রিপুরা রাজ্যের সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাবার চাষীদের মুখে যদি হাসি ফুটে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে সরকার হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর বিভিন্ন জায়গায় মান্ডি, কোল্ড স্টোর, সেচের ব্যবস্থা, সারের ব্যবস্থা, সমস্ত কিছু আজকে কৃষকদেরকে করে দিয়েছে। আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তাই কৃষকদের মুখে, কারণ ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যের প্রতিষ্ঠার পর সমস্ত অংশের মানুষ যেরকম গরিবদের জন্য ব্যবস্থা, শ্রমিকদের জন্য ব্যবস্থা, বিশেষ করে কৃষকদের জন্য ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে প্রায় তিন লক্ষ পরিবার যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পাকা বাড়ির ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আসন্ন নির্বাচনে বরজলা সহ রাজ্যে বিজেপির বিপুলভাবে জয়ী হয়ে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করবে সভায় এই উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই হুড়মুড় করে ভেঙে পড়ছে বিজেপি বিরোধী শিবিরের ভোট ব্যাংক। দলে দলে হাজার হাজার মানুষ উন্নয়নের সুফল পাবার লক্ষ্যেই বিজেপির পতাকা তুলে সামিল হচ্ছেন। কিছুদিন আগেই ধর্মনগরে এক বিশাল যোগদান সভায় 3,000-এর অধিক ভোটার বিজেপি দলে যোগদান করেছে। ভিওএ রিপোর্ট, আর ই নিউজ।